আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আবারও হাজির হলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন পরিবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক, আর অবশ্যই একটি লাইক দেবেন। ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সামাজিক মাধ্যমকে ঠ্যাক দেওয়ার মতো একটা বক্তব্য দিয়েছেন সংসদীয় একটা কমিটি, প্রয়োজনে তারা এগুলো বন্ধ করে দেবেন। চল্লিশ জন বিশ্বনেতা খোলা চিঠি, কাটাল রানীর কোলজান মধ্যে গিয়ে ঠিকই বিনছে, কি বুবু খুব লাগছে তাই না, লাগারই কথা। সেই কারণে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আবল তাবল বকা শুরু করছে কাটাল রানী। এক সংবাদ সম্মেলনে কাটাল রানী বলছে, এই চিঠি চিঠি না, এইটা একটা বিজ্ঞাপন। আমি আগের ভিডিওতে বলছি যে হাসিনার মূর্খ পাঁচ আটা স্তাবকগুলো জানেই না যে পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে আমেরিকায়, গুরুত্বপূর্ণ খোলা চিঠি প্রচারের একটা রীতি হলো নামজাদা সংবাদপত্রে তা বিশাল বিজ্ঞাপন হিসাবে প্রকাশ করা। এমনকি প্রধান প্রধান দৈনিকগুলোও তাদের নিজস্ব খোলা চিঠি বিজ্ঞাপন আকারে প্রচার করে থাকে। আমার ধারণা ছিল কাঠাল রানী একটা সরকার প্রধান হিসাবে নিশ্চয়ই এই রীতির কথা জানে, এখন দেখা গেল তার নিজের মূর্খতা তার চাটুকারদের চাইতে কম না। আমার ভাবা উচিত ছিল যে খোলা চিঠির প্রোটোকল বিষয়ে তার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নাই, আফটারঅল মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে প্রাক বাহিনীর কাছে আত্মসমর্পণকারী তার পিতা যখন পাকিস্তানের গারদে বন্দী, তার মুক্তির দাবিতে দুনিয়ার কেউই সেই সময় কোনো খোলা চিঠি লেখে নাই ইয়াহিয়া খানের কাছে। কাঠাল রানী নিজেও বিভিন্ন সময় রাজনৈতিকভাবে অসুবিধার মধ্যে পড়ছিল, কিন্তু তার সপক্ষেও কেউ কোনো খোলা চিঠি এইভাবে কখনো লেখে নাই। সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ চিঠি কিভাবে প্রচার করা হয় সেটা কি করে জানবে হাসিনা? অবশ্য ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও জানার ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছুই জানতে পারে, যেমন আমি খোলা চিঠি প্রকাশের বিভিন্ন রীতি নিয়ে জানার চেষ্টা করছি। কিন্তু নকল কইরা ছয় বছরে ঘষ্টায় ঘষ্টায় ডিগ্রি পাশ করা কাটাল রানী মনে করে পাওয়ার ইজ নলেজ, অর্থাৎ ক্ষমতাই জ্ঞান। বাংলাদেশে তার অগাধ ক্ষমতা, তাই সে ভাবে সব বিষয়ে তার জ্ঞানও অগাধ, সে সবাত্তে বেশি বুঝে। সুতরাং অজানা বিষয়ে তার জানার কোনো আগ্রহ তার ভিতরে নাই। যাই হোক, এ হাসিনা শুনো, তুমি যে বিদেশি সাংবাদিকদের ভিসা দাও না এটা কি পাবলিক জানে? জানে না তো। বিদেশি সাংবাদিকদের হাসিনা, মানে বিদেশি মানে পশ্চিমা সাংবাদিকদের, ইন্ডিয়ান সাংবাদিকরা না, ওরা তো সবসময় আসতেছে, পশ্চিমা সাংবাদিকদের হাসিনা কোনো ভিসা দেয় না, ভিসা পায় না। আবার নিজে বলে নিউজ হিসাবে কেন ছাপলো না, নিউজ কেমনে করবে, কত বড় ধুরন্ধর দেখে, ভিসা দেবে না সাংবাদিকদের, পশ্চিমা সাংবাদিকদের, আবার বলে নিউজ হিসাবে কেন ছাপলো না। যাই হোক, পরের পয়েন্টে আসি। কাটাল রানী আরো বলছে যে এই যে চল্লিশ জন বিশ্বনেতা, তারা খয়রাতি হিসাবে প্রফেসর ইউনুসের পক্ষে লিখছেন। এ দেখেন, তারা যে স্বেচ্ছায় কোনো টাকা পয়সার লেনদেন ছাড়াই কারো পক্ষে নৈতিকতার তাড়নায় দাঁড়াইতে পারেন, সে ধারণাটাই হাসিনার নাই। আমি অবশ্য এতে আশ্চর্য হই নাই, কাঠাল রানী কখনোই এই ধরনের নেতৃবৃন্দের সার্কেলে, কোনো ইন্টারন্যাশনাল সার্কেলে কোনোদিন ওঠা বাসা করেনি, চলাফেরা করেনি, সে যোগ্যতাও তার নাই। তার সার্কেল হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনীর লেসপেন্সারগুলা, মূর্খ, অশিক্ষিত, ধর্ষক, আর উপর দিকে আছে হচ্ছে এস আলম, ওকা, হানিফ, মোটা বেঞ্জির, মোটা আজিজ, দরবেশ বাবা আর সুপ্পুদের নিয়ে। তার মতন দুর্বৃত্তের পাশে খারাপ লোকেরাও স্বেচ্ছায় এসে দাঁড়াবে না। আমরা দেখছি যে তার বাপের শতবর্ষীয় শ্রাদ্ধ করছিল না, এবং ওইখানে কিভাবে অর্থ আর ভেট দিয়া দক্ষিণ এশিয়ার একজন নেতাকে আনছিল রাজা পাকশেকে, সেই টাকা এখনো ফেরত পায় নাই। এই অঞ্চলের বাইরে কিন্তু কোনো নেতাই আসে নাই তার বাপের শ্রাদ্ধে। আপনারাই বলেন, প্রফেসর ইউনুস যদি ভিক্ষা করে এই বিশ্বনেতাদের স্বাক্ষর আদায় করতেন, তাহলে কি ইউনুস সাহেবকে নেলসন ম্যান্ডেলার সাথে তুলনা করে হাসিনার বাপের উপরে বসায় দিত বিশ্বনেতারা, কিংবা তার প্রতি আক্রোশমূলক আচরণের জন্য হাসিনাকে সরাসরি দায়ী করত? ব্যাপারটা কি এতই সোজা? এরকম একটা কাজ হাসিনা কইরা দেখাক না কেন? চল্লিশ জন লাগবে না, বিশ জনের স্বাক্ষর কালেক্ট করুক তো এরকম মাপের। খয়রাত বা ভিক্ষার কথাই যদি ওঠে, তাহলে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় ভিক্ষুক বা ফৈন্নি কে? সবচেয়ে বড় ফৈন্নি হচ্ছে হাসিনা নিজে। শত কোটি ডলার বিদেশে পাচার কইরা, একের পর এক ব্যাংক লুট কইরা, বিভিন্ন স্থানে
প্রকল্পের খরচ ক্রমাগতভাবে বৃদ্ধি কইরা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে আনছে এই কাঁঠাল রানি। এখন এটা সে বিশাল ভিক্ষার পাত্র নিয়া দুনিয়ার বিভিন্ন দেশে যাইতেছে, বিভিন্ন সংস্থার কাছে দরজায় ঘুরতেছে। এই কারণে তার খয়রাতি খাটাস টাইটেল কিন্তু দেওয়া যায়। কাঁঠাল রানি আরও বলছে যে প্রফেসর ইউনুস গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে থাকতে চাইছিলেন, কারণ তাতে করে নাকি টাকা পাচার করা যায়। মানে গ্রামীণ ব্যাংকের এমডি হলে নাকি টাকা পাচার করা যায়। ভাই ভাই দেখেন, আজ আসেন হাসিনের কথাটাই আমরা এটি পর্যালোচনা করি। আমরা জানি বাংলাদেশ থেকে তিনটা উপায় টাকা পাচার হয়ে থাকে। প্রথমত হুন্ডি, দ্বিতীয়ত আমদানি পণ্যের মূল্য বেশি দেখায় ওভার ইনভয়েস করা, তৃতীয়ত রপ্তানি পণ্যের মূল্য কম দেখায় আন্ডার ইনভয়েসিং করা। তো গ্রামীণ ব্যাংক কোনো হুন্ডিকারী প্রতিষ্ঠান না, আমদানি রপ্তানিও করে না, এই কাজ গ্রামীণ ব্যাংক করে না, অন্য ব্যাংকগুলো করে। এই কাজগুলো বাংলাদেশের অন্য বাণিজ্যিক ব্যাংকগুলো করে। তাইলে জানে শুনা হাসিনা প্রফেসর ইউনুসকে অপবাদ কেন দিল? আর হাসিনা যদি জানাই থাকে যে এমডি থাকা অবস্থায় সে টাকা পাচার করছে, তো তাইলে এতদিন ধরে মামলা করে না কেন? কারণটা জানেন? কারণটা হইতেছে আওয়ামী বাকশালীদের একটা খাইসলত হইতেছে যে তারা নিজেরা যে দুষ্কর্ম করে, অপরাধ করে, তার দায় অন্যর উপরে চাপায়। সে মনে করে অন্যরাও এটা করে। হাসিনা স্বয়ং বাংলাদেশ থেকে যে $100 বিলিয়ন বেশি পাচার হয়েছে বিদেশে, সে পাচারের মধ্যমণি তো হাসিনা নিজে, তাই না? এই বিশাল পাচারের দায় সে অন্যের ঘরে চাপাচ্ছে, এটাই তার খাইসলত, এটাই আওয়ামী খাইসলত, এটাই বাকশালী খাইসলত। এর আগে হাসিনা প্রফেসর ইউনুসকে রক্তচোষা সুৎখর বলে অভিযুক্ত করছিল। এই দেখেন এটার পিছনে কারণ কি? এর কারণ হচ্ছে যে সুদের ব্যাপারে বাংলাদেশের সাধারণ মুসলমানদের যে নেতিবাচক সংবেদনশীলতা আছে সেটাকে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে ব্যবহার করা এবং বলা যে তিনি ইসলাম বিরুদ্ধে কাজ করতেছেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশ সংবিধান থেকে আল্লাহ তাআলার নাম কে কাইটা দিচ্ছে? হাসিনা তো। শাপলা চত্বরে মুসল্লিদের উপরে গণহত্যা কে চালাইছে? হাসিনা তো। জঙ্গিবাদ দমনের নামে দাড়ি টুপি দেখলেই সে মুসলিম ব্যক্তির উপরে জেল, জুলুম, হত্যা কে করছে দীর্ঘ 15 বছর ধরে? হাসিনাই তো। কে নিরন্তর মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়াইছে? হাসিনাই তো। বাংলাদেশের প্রতিষ্ঠাতা আলেমদেরকে অন্ধকার কারাগারে কে নিক্ষেপ করছে? হাসিনা তো। ক্ষমতায় থাকার জন্য হিন্দুত্ববাদী মোদির সাথে গাঁটছড়া কে বাঁধছে? হাসিনা তো। হাসিনা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের স্বার্থ, চেতনা এবং ভাবাবেগের বিরুদ্ধে যে ভয়াবহ অপরাধগুলো করছে সেটা ঢাকার জন্যে আওয়ামী বাকশালী কায়দায় সে প্রফেসর ইউনুসের উপরে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আনছে। বাংলাদেশের কোটি কোটি মুসলমান হাসিনার এই অপরাধ কোনোদিন ভুলবে না। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক সুদের ভিত্তিতে কাজ করে, তাই না? বিদেশ থেকে হাসিনা যে সমস্ত ঋণ নিচ্ছে সবগুলোতে সুদসহ ফেরত দেওয়ার প্রভিশন আছে, দিতে হবে সুদসহ তাকে ফেরত। এই যে IMF-এর কাছ থেকে লোন নিল, সেরও তো সুদসহ ফেরত দিতে হবে হাসিনাকে। হাসিনা তো সরকার প্রধান, সে তো ইচ্ছা করলে বলতে পারে যে আমাদের দেশে সুদের কারবার থাকবে না, করে দেখা করুক না, কর সুদ বাদ দে। আচ্ছা হাসিনা যে নন ট্যাক্স রেভিনিউ, মানে ট্যাক্সের বাইরে যে হাসিনা সরকারের যে আয়, এই যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট দেখেন, লেটেস্ট রিপোর্ট 4 নম্বর পৃষ্ঠা দেখেন, দেখেন 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 এইখানে তার যে আয়, সরকারের যে নন ট্যাক্স রেভিনিউ মানে ট্যাক্সের বাইরে যে আয়, তার বড় অংশ সুদ। তা হাসিনা তুই তো নিজেই সুদ খাস, অন্যের সুদখোর বলিস কেন? কোন আক্কেলে লজ্জা লাগে না? নিজে হয়েছিস ঝাঁঝুরি, এখন শুইরে বলিস তোর পন্দে একটা সাদা। তবে হ্যাঁ, এই কথা যদি একজন আলেম বলতেন যিনি নিজে সুদ খান না, তাইলে আমরা তার কথা মাথা পেতা নিতাম। তুই নিজে সুদখোর হাসিনা, আর প্রফেসর ইউনুসে বলিস সুদখোর। প্রফেসর ইউনুস গ্রামীণ ব্যাংকের এমডি থাকার সময় যত টাকা গ্রামীণ ব্যাংক সুদ নিছে তার চাইতে কয়েক গুণ বেশি টাকা হাসিনা তুই যখন দেশের প্রিমিয়াম হয়েছিস সেই সময় খাইছিস, এখনো খাইতেছিস। প্রফেসর ইউনুস গ্রামীণ ব্যাংকে নাই আর অনেকদিন থেকে। আচ্ছা ঠিক আছে, গ্রামীণ ব্যাংক কেমন সুদ খায় এটা একটু দেখি। অনেকের ধারণা গ্রামীণ ব্যাংক বিশাল অঙ্কের সুদ খায়। আমেরিকার প্রথম তিনটা শীর্ষ বিশ্ববিদ্যালয়ের একটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, তাদের একটা গবেষণাপত্রের উপসংহার হলো বাংলাদেশের সকল ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ব্যাংকের সুদের হার সবচাইতে কম। এই যে দেখেন, তারপরেও হাসিনা প্রফেসর ইউনুসকে রক্ত চোষা বলছে কেন? তার উত্তরটা ওই গবেষণাপত্রে দেওয়া আছে, সেটা হলো হাসিনা মনে করে যে নোবেল প্রাইজ প্রফেসর ইউনুস না বরং তার নিজেরই পাওয়া উচিত ছিল, আর এই অসুস্থ এবং বিকৃত চিন্তা থেকে প্রফেসর ইউনুসের প্রতি তার এই ধারাবাহিক আক্রমণ। আমি আগেই বলছি বিশ্বনেতাদের এই খোলা চিঠি হাসিনার বিরুদ্ধে একটা অভিযোগপত্র, এর চাপ হাসিনা সহ্য করতে পারবে না।
হাসিনা অবশ্য বলছে যে কোনো চাপি তার উপরে কাজ করবে না, যে দেখেন। তাই যদি হয় তাহলে র্যাবের উপরে স্যাংশন দেওয়ার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি করে কমে গেল? ম্যাজিক। আর কেনই বা সে তার পাঁচটা মন্ত্রীদের দিয়ে আমেরিকার কাছে অনুনয় বিনয় করে যাচ্ছে এই স্যাংশন তুলে নেওয়ার জন্যে? 15 বছর ধৈরা বিরোধী দলগুলোকে রাস্তায় নামতে দেয়নি, নেতাকর্মীদের উপর কি অভূতপূর্ব জুলুম চালাইছে, নির্যাতন নিপীড়নের স্টিমলোড়া চালাইছে, কেউ বাসায় যাইতে পারে না, রাত্রে ঘুমাইতে পারে না বাসায় যাইয়া, তারপর হঠাৎ কইরা কি হইল এইসব দল বিশাল বিশাল সভা শোভাযাত্রা করতে পারতেছে, হাসিনা করতে দিতেছে এমনি এমনি। আর IMF-এর যে ভারী ভারী শর্তগুলো দিল সেগুলো তো একটা বিশাল চাপ, সেগুলো হাসিনা কেমনে মানল? এত সব চাপ মাইনে নেওয়ার পরে হাসিনা কেন বলতেছে তার উপরে চাপ কাজ করে না? ছোটবেলায় একটা ঘটনা ঘটছিল, ছোটবেলায় মারপিট করছিলাম একজনের সাথে, তো মাইরা তারে বক্সিং মাইরা শুয়ে ফেলছি, তো উঠে এসেছে বলতেছে লাগে নাই, তো হাসিনা হইতেছে এইরকম, ওরে মাইরা শুতায় ফেলতেছে তারপরেও বলতেছে লাগে নাই, কারণটা হইতেছে এটা একটা রাজনৈতিক স্টান্টবাজি। এর উদ্দেশ্য হচ্ছে দলের নেতাকর্মীদের মনোবল যাতে ভেঙে না যায় এবং হাসিনার উপরে তাদের আস্থা যেন হাওয়া হইয়া না যায়। কিন্তু ঝড় যখন ওঠে নিরেট মূর্খ এমনকি পশু পাখিও বুঝতে পারে আশ্রয়ের প্রয়োজন, পলাইতে হবে। এখন এখন দেশের রাজনীতিতে যে বিশাল ঝড় উঠতেছে তাতে হাসিনা এবং তার লেসপেন্সাররা ইয়ানপসি ইয়ানপসি শুরু করবে সময় সমাগত, হাসিনা না হয় ভাইগা পড়ার চেষ্টা করবে, কিন্তু তার দলের বাকি যারা তাদের কেউ কি কোথায় আশ্রয় পাবে? যাই হোক, এসব কিছু বইলে লাভ নাই, এদের এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বাইর হয়ে যায়, ভালো কথা এদের কানে ঢুকবে না। কিন্তু আসেন আমরা দেখি হাসিনা বিশ্ব নেতাদের পাশে কোন কাতারে পড়ে। ইন্ডিয়ার মানুষ দেখেন ভোট দেয়, ভুল মানুষরে দিছে, আমরা অনেকে পছন্দ করি না, কিন্তু একটা ফেয়ার নির্বাচনে একজন প্রাইম মিনিস্টার পাইছে নরেন্দ্র মোদি, আমরা পছন্দ না করলেও সে ভারতের লেজিটিমেট বৈধ প্রাইম মিনিস্টার। পাকিস্তানে নির্বাচন হয়, তারাও একজন প্রাইম মিনিস্টার পাইছিল ইমরান খান, একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা, আমরা অনেকেই তাকে পছন্দ করি। নিউজিল্যান্ডের নির্বাচন হয়েছিল, একজন প্রাইম মিনিস্টার পাইছিল নিউজিল্যান্ডবাসী, তার নাম জাসিন্ডা আর্ডার্ন, আমরা সবাই তারে পছন্দ করি তাই না? আর বাংলাদেশের নির্বাচন হইলে আমরা ভোট দিতে পারলাম না, কাটাল রানী তার ঢোলা আর তার প্রশাসন দিয়ে রাতে আর বেলা ব্যালট বাক্স ভরল, আমরা একজন বৈধ জনগণের প্রাইম মিনিস্টার পাওয়া থেকে বঞ্চিত হইলাম, পাইলাম এক ক্রাইম মিনিস্টার। কি বলছেন আমি একটু পড়ি, তারপর আসলে একটু অ্যানালাইজ করতে চাই সরকারের এই মানসিকতার পেছনে কারণটা কি। সরকারের অভিযোগ আমলে না নিলে বাংলাদেশে ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ওনারা বৈঠকের শেষে সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন তারা ফেসবুক ইউটিউব গুগল বিভিন্ন বিষয়ে আমাদের সুপারিশ শোনে না, কারণ গুজব প্রতিরোধ ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এখানে কোনো অফিস নেই, আমরা বলবো যে তারা আমাদের কথা শুনছে না। তিনি বলেন প্রয়োজন হলে কিছু সময়ের জন্য এসব সেবা বন্ধ থাকবে, আমরা প্রথমে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সঠিকভাবে জানাবো যে তারা আমাদের অভিযোগ আমলে না নিয়ে এই অপরাধ এবং গুজব চালাতে দিচ্ছে এবং এগুলো প্রতিরোধে তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। মন্ত্রী আরও বলেন প্রথমে কয়েকবার বলা হবে, প্রয়োজনে আমরা সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমেও বলবো, যেন মনে না হয় আমরা এখানে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইনের বিধান হলো কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া, তারা আমাদের অভিযোগের তদন্ত করছে না, আমরা এখন গণবিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে তাদের উদাসীনতা সম্পর্কে জানাবো, যেন বাধা দেওয়া হলে দায় সরকারের ওপর না পড়ে বরং তাদের ওপরেই বর্তায়। একটা হুমকি মিডিয়াগুলোকে, হুমকি দেওয়ার একটা অস্ত্র আসলে সরকারের হাতে আছে, সেটা হলো বাংলাদেশের বাজার। বাংলাদেশের কোটি কোটি মানুষ এই সামাজিক মাধ্যমগুলোতে কানেক্টেড আছে, সেগুলোতে কানেক্টেড থাকা জনিত কারণে ওই কোম্পানিগুলোর ব্যবসা হয়। টুইটার অতটা না থাকলেও ফেসবুক এবং ইউটিউবের প্রচুর ব্যবহারকারী বাংলাদেশে আছে, সুতরাং বাংলাদেশ তাদের একটা গুরুত্বপূর্ণ রেভিনিউ আর্নিংয়ের জায়গা, সন্দেহ নেই। ঠিক এই জায়গাটাতেই ঠ্যাক দেওয়ার চেষ্টা করছেন ওনারা। যে দাবি সবসময় করেন সেটা হচ্ছে গুজব, মানে আপনি সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করুন, সেটা যুক্তি দিয়ে তথ্য উপাত্ত দিয়ে করুন, এটাকে গুজব হিসাবে ট্যাগ করা হবে এবং বলা হবে এই কন্টেন্ট রিমুভ করো, এই অ্যাকাউন্ট ডিসেবল করে দাও ইত্যাদি নানা রকম চাপ এই সংস্থাগুলোর উপরে সরকার দীর্ঘদিন থেকে দিচ্ছে। খুব স্বাভাবিকভাবে যেটা হয়, এই সংস্থাগুলো যদি সমান এগুলো করতে থাকে তাহলে আসলে তাদের যে আবার ব্যবসার যে ভিত্তি, যেটার মধ্যে এক ধরনের, আমি পুরোপুরি ওপেন বলছি না, এক ধরনের ওপেন অবস্থা আছে যেখানে মানুষ চাইলে মত প্রকাশ করতে পারে, এই মাধ্যমগুলোতে তারা যে রেভিনিউ জেনারেট করে তার ভিত্তি কিন্তু আবার ওটা। যদি এরকম দাঁড়ায়
সরকার বলা মাত্র কন্টেন্ট রিমুভ করে ফেলা হচ্ছে, কোনো আইডি বা পেজ বা কোনো চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু তাদের ওই ব্যবসার ক্রেডিবিলিটিটাও নষ্ট হবে। সো তারা কিন্তু একটা খুব ঝুঁকির মতো জায়গাতে আছে, সেই জায়গায় থেকে অনেক সময় তারা সরকারের চাপ শুনতে বাধ্য হয়েছে। আমাদের মনে থাকার কথা, টুইটারকে নিয়ে এই ধরনের ঝামেলা ভারতে হয়েছিল এবং ভারতের বাজার যেহেতু আরও অনেক অনেক বড়, শেষ পর্যন্ত টুইটারকে ভারতের সরকারের কথা শুনতে হয়েছিল। সরকার এখানেও ঠিক একই কাজ করার চেষ্টা করছে, মানে আপনি গুজব বলবেন এবং আপনি আসলে দিনের শেষে বাধ্য করবেন আপনার যেহেতু কনজিউমার বেজ আছে সেই বেজ দিয়ে আপনি ঠ্যাক দিতে। এই ঠ্যাকে কাজ হবে কি না সেটা সময় বলবে। যদিও এখানে বন্ধ করে দিল, এই দেশের লোকজন অনেকেই অন্তত ইয়াংরা ভালোভাবে ভিপিএন ব্যবহার করার কথা জানে, তারা অনেকেই ব্যবহার করবে, কিন্তু তারপরও নিশ্চিতভাবেই তাদের তো একটা সমস্যা হবে। কিন্তু যে জিনিসটা জানতে চাই, বুঝতে চাই, সেটা হলো সরকার আসলে এই কাজটা কেন করতে চাইছে, কেন একটা কর্তৃত্ববাদী সরকার এই জিনিসগুলো পছন্দ করে না। অথচ অ্যাপারেন্টলি আমাদের কারো কারো কাছে মনে হতে পারে সামাজিক মিডিয়া থাকা এবং সেগুলোতে মানুষকে প্রচুর কথা বলতে দেয়া এক অর্থে সরকারের জন্য ভালোও হয়। আমাদের মধ্যে যখন কোনো বিষয়ে ক্ষুব্ধতা থাকে, রাগ থাকে, তখন আমরা এই মিডিয়াগুলোতে কথা বলি, কথা প্রচুর বলি, সরকারকে কেউ বকাঝকা গালিগালাজও যদি করে, করে দেখা যাবে যে এক ধরনের ক্ষোভের প্রশমন হয়, ভেন্টিং হয় ক্ষোভের, ওটা বেরিয়ে আসে। এই বেরিয়ে আসাটা টু সাম এক্সটেন্ট সরকারকে সাহায্য তো করার কথা, এবং যেহেতু এই সোশ্যাল মিডিয়া প্রথাগত মাঠের মতো মানুষ রাস্তায় গিয়ে রাস্তা টাস্তা দখল করে ফেলছে না, এখানে যদি ভেন্টিংটা হয়ে যায় রাস্তায় চেঁচানোর চাইতে, এটা সরকারকে তুলনামূলকভাবে সেফ রাখবে। ওই যে প্রেশার কুকারে মাঝে মাঝে প্রেশার রিলিজ হয় সেরকম, অ্যাপারেন্টলি তো মনে হয় সরকারের উচিত এটাকে পারমিট করা। তাহলে সরকার কেন তারপরও এতটা অপ্রেসিভ হয়ে উঠছে? আমি মনে করি দুটো ঘটনা আছে এর পেছনে। প্রথম ঘটনাটা হচ্ছে যে সরকার আবার এই ভয়টাও পায় যখন মানুষ প্রচুর বলতে থাকে, সরকার যে তথাকথিত উন্নয়নের বয়ান সামনে আনছে সেগুলোকে ডিবাঙ্ক করা হয়, এই দেশের কিভাবে দেশটাকে স্ট্রাকচারটাকে ধ্বংস করে ফেলা হচ্ছে, গণতন্ত্র, নির্বাচন, এমনকি দ্য ভেরি স্ট্রাকচার অফ দ্য স্টেট ভেঙে ফেলা হয়েছে, সেগুলো যখন ক্রমাগত মানুষের সামনে যায়, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ বাড়তে থাকে। এবং সোশ্যাল মিডিয়া আবার একটা গুরুত্বপূর্ণ কাজও করে, মানুষকে কানেক্টেড করে ফেলে। সুতরাং মানুষকে যদি কানেক্টেড করে ফেলতে পারে, সেটা একটা আন্দোলনকে অর্গানাইজ করতে চমৎকারভাবে সাহায্য করে। এটা নিয়ে বিশেষ করে আরব স্প্রিংয়ের পর এই জিনিসটা ঘটেছে। এটা আবার কতটুকু এফেক্টিভ হবে না হবে সেটাও আরও প্রশ্ন আছে, সেটা আরেক আলোচনা, কিন্তু মানুষকে অর্গানাইজ করে মাঠে নামিয়ে দিতে কিন্তু আবার এই সোশ্যাল মিডিয়া খুব ভালো কাজ করে। সো সরকারের ওই জায়গায় একটা ভীতি আছে। আরেকটা ব্যাপার আছে, তাত্ত্বিকভাবে যদি ধরে নেই, আমরা ধরে নিচ্ছি যে এরকম কিছু ঘটবে না, মানুষ কানেক্টেড হবে না, মানুষ এটা দিয়ে কানেক্টেড হয়ে রাস্তায় নামবে না, তারপরও একটা ঘটনা আসলে ঘটে উইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট, এবং এটাই আসলে আরও বড় কারণ। একেবারে নির্দোষ যে আপনার ক্ষমতায় কোনো চ্যালেঞ্জ হবে না, কিন্তু আপনি কথা বলতে দিলে বরং আপনার লাভই আছে, তারপরও আপনি আসলে বলতে দিতে চান না, কারণ আপনি এখন স্বৈরাচারী হয়ে উঠেছেন। স্বৈরাচার আর গণতন্ত্রের বেসিক পার্থক্যের জায়গা হচ্ছে এটা, একটা গণতান্ত্রিক মূল্যবোধ যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি ভেতর থেকে অন্তত সেটা লালন করেন বা গায়ের জোরেও যেন আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় আছেন, আপনাকে গণতান্ত্রিক আচরণ করতে হবে, সেই ক্ষেত্রে পরমতের প্রতি ন্যূনতম সহিষ্ণুতা না হলে অন্তত সহ্য করার ক্ষমতা থাকতে হয়। আপনি সহিষ্ণু হন না, ভেতর থেকে অ্যাকসেপ্ট করেন না, না ঠিক আছে ওনার মতামত উনি দিতেই পারেন আমার সাথে দ্বিমত হলেও, ওটা না হলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তো গায়ের জোরে দাঁতে দাঁত চেপে আপনাকে সহ্য করা শিখতে হয়, গণতান্ত্রিক ব্যবস্থাটা এইরকম। কিন্তু যখন আপনি স্বৈরাচারী ব্যবস্থায় থাকেন এবং দীর্ঘদিন ধরে থাকেন, 14 সালের পর থেকে 10 বছর হয়ে গেল, একটা সরকার যা ইচ্ছে তাই করতে পারছে, যেন তেন কিছু করতে পারছে, সেই সরকারে থাকা মানুষজন ইনক্রিজিংলি অন্তর্গতভাবে কর্তৃত্ববাদী, অন্তর্গতভাবে স্বৈরাচারী হয়ে উঠেছেন। তারা ন্যূনতম ভিন্ন মত আসলে আর এখন নিতে পারেন না, সেটা তার জন্য ক্ষতি হোক বা না হোক, সেটা তাকে গদিচ্যুত করুক বা না করুক, না করলেও তার কিছু আসে যায় না। এমনকি ওই কথার বলে যদি মানুষের ক্ষোভ কমে, তার গদি আরও সুনিশ্চিত হয়, তারপর সেই কথাটা নিতে জানবে না। আমি প্রায় একটা কথা বলি, ব্যবস্থা আসলে ডিসাইড করে আমরা কেমন মানুষ হিসাবে তৈরি হব। আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় যদি থাকেন, ধাপে 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 ধীরে 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 এই সমাজ, রাষ্ট্র, পরিবার, প্রতিষ্ঠান সব কিছু গণতান্ত্রিক হয়ে ওঠে। আর একটা স্বৈরাচার এই সরকার ব্যবস্থা যদি থাকে, সব জায়গায় স্বৈরাচার ছড়িয়ে পড়ে। সুতরাং এই সরকারের, মানে সরকার বলতে আমি শুধু মানে আওয়ামী লীগকে বোঝাচ্ছি না, এটা একটা নেক্সাস, আওয়ামী লীগের কিছু লোক, ব্যবসায়ী, আমলা, এজেন্সি বা দেশি বিদেশি, এরা মিলে একটা তালগোল পাকানো জিনিস ইজ ইন পাওয়ার নাও, তারা ইনক্রিজিংলি
অথরিটারিয়ান হয়েছে, তারা এখন আসলে আর মানুষের সমালোচনা সহ্য করবে না, শুনলে সেটাকে গুজব বলে থামিয়ে দেওয়ার ইচ্ছা হবে, তারা চায় সব সময় সব মানুষ তাদের মতো করে কথা বলে যাক, সুতরাং আর কোনো কিছু কারণ থাকুক না থাকুক এটাই হবে। ঠিক এই কারণেই দেখা যায় প্রতিটা স্বৈরাচারী দেশ, প্রতিটা স্বৈরাচারী সরকার তার মতামত প্রকাশের যে জায়গা, অল্টারনেটিভ জায়গাগুলো আছে সেগুলোর উপরে সে তার তলোয়ার নিয়ে নামবে। বাংলাদেশে ওই ঘটনা ঘটতে যাচ্ছে বলে আমি ধারণা করি, এবং সরকার যেহেতু ঢাক ঢোল পেটাচ্ছে এবং সরকার হুমকি দেবে ওই